ভাই একটা দৃষ্টান্ত স্বরূপ বলতে পারি, আজকে সমাজের মাথার মুকুট হিসাবে আপনাদের কাছে কে হতে পারে জানি না, তবে আমার কাছে, আমি মাওলানা পাস করেছি আপনাদের দোয়ায়, ইফতা মুফতি কমপ্লিট করেছি আপনাদের দোয়ায়, জামিয়া রহমানিয়াতে দীর্ঘ 6 বছর আমি পড়েছি, তবে আমি একটা মানুষের আচার ব্যবহার অত্যন্ত সুন্দর মধুর, ওই মানুষটা অন্য কোন মানুষ নয়, উনি হলেন মুফতি আব্দুল কাইয়ুম সাহেব, বলুন না সুবহানাল্লাহ। ওই মানুষটার ভিতরে দিনদারিতা আল্লাহওয়ালা, আপনাদের মাঝে বললে হয়তো আপনারা বিশ্বাস নাও করতে পারেন যে হয়তো একটু বাড়তে বলছে, আল্লাহ সাক্ষী যত রাত্রেই বাড়ি আসে, যত রাত্রেই মাদ্রাসায় ঢুকুক না কেন, রীতিমতো ফজরের নামাজ, রীতিমতো ক্লাস, টাইমে ক্লাস, তারপরেও সমাজের মানুষ, মূর্খ সমাজের মানুষের জন্য যেমন তিনি ওয়াজ নসিহত করেছেন, যেমন তিনি সমাজের মানুষের কাছে কোরআনের আয়াত শুনিয়েছেন, তা'মুরুনা বিল মারুফ, সৎ পথের আদেশ দিয়েছেন, ঠিক তেমনি পাশাপাশি তিনি হাতে কলম চালিয়ে গেছেন, এ মূর্খ সমাজের জন্য কলম কলম চালিয়েছে মুফতি আব্দুল কাইয়ুম সাহেব, তিনি অত্যন্ত বড় আলেম দ্বীন, আপনারা তাদের তাকে শ্রদ্ধা করেন তো বাবু, করেন আপনারা শ্রদ্ধা, আমি আমার মাথার তাজ মনে করি, আপনারা কি মনে করেন, আপনারা যাই মনে করেন, তবে বিশ্বাস করুন তার ভিতরে দিনদারিতা রয়েছে, তার ভিতরে কদাবিরতা রয়েছে, তার ভিতরে মুত্তাকিন হওয়ার জন্য, আল্লাহওয়ালা হওয়ার জন্য সমস্ত গুণ তার ভিতরে রয়েছে। আমরা 6 বছর পড়েছি, যখন আমরা দোষ করেছি তখন আমাদের দোষের জন্য আমাদেরকে বকাঝকা করেছে, তারপরেও আবার আমাদের কাছে টেনেছে, মহব্বত করেছে, স্নেহ দিয়েছে, ভালোবাসা দিয়েছে, তারপরেও আমরা 6 বছর ওখানে কাটাতে পেরেছি। যদি আমাদের উপরে জুলুম করতো তাহলে বাবু আমরা কি কাটাতে পারতাম 6 বছর? পারতাম না। তাই বিষয় আমার এদিকে নয়, আমি ঘুরবো, তবে যদি পৃথিবীর জমিনে আল্লাহকে পেতে হয়, যদি রসুলকে পেতে হয়, তাহলে আল্লাহ বলা মুত্তাকিনদের অনুসরণ আর অনুকরণ করতে হবে, এটা কোরআনের আয়াত। তবে আপনি যদি রাসূলুল্লাহর ভালোবাসা থাকেন, আপনি যদি প্রকৃত রাসূলের মহব্বত করে থাকেন, আপনি যদি সত্যিকারে রাসূলের প্রেমে আসক্ত হয়ে থাকেন, তাহলে পৃথিবীর মানুষকে ভালোবাসতে হবে আল্লাহর উদ্দেশ্যে। আর পৃথিবীর মানুষকে যদি রাগ পোষণ করতে হয়, ওটাও আল্লাহর উদ্দেশ্যেই করতে হবে। রাসূল আমার বললেন বুখারী শরীফের হাদিস, যদি তোমরা পৃথিবীর জমিনে কারো উপরে রাগ করো তাহলে ওটা আল্লাহর উদ্দেশ্যে করো, যদি পৃথিবীর জমিনে রসুলকে আমরা মানব কিভাবে? একটা দৃষ্টান্ত দিলাম যে রসুল যেটা দিয়েছে ওটা আঁকড়ে ধরতে হবে, রসুল যেটা বর্জন করতে বলেছে ওটা পরিহার করতে হবে। বাবু তবে মনে রাখতে হবে, আপনি যদি সাদ বানান সিঁড়ি না থাকে তাহলে আপনি সাদে উপক্রম করতে পারবেন না, উঠতে পারবেন না, তবে রাসূল পর্যন্ত আল্লাহ পর্যন্ত পৌঁছাতে গেলে আল্লাহ বললেন আতিউল্লাহ, আল্লাহকে অনুসরণ করো, অনুকরণ করো, আতিউর রাসূল, রাসূলের অনুসরণ করো, উলুল আমরি মিনকুম। তাফসীরকারকরা লিখেছেন এই উলুল আমর পৃথিবীর অন্য কোন মানুষ নাই যারা দ্বীনের বিষয়ে, ইসলামের বিষয়ে খাঁটি যোগ্য আলেম দ্বীন হাক্কানি আলেম, তাদের অনুসরণ আর অনুকরণ করা লাগবে। আল্লাহ বললেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন,
ওরে বান্দা, পৃথিবীর জমিনে যদি তোমরা না জানো তাহলে জানা ব্যক্তিদের অনুসরণ আর অনুকরণটা করে যাও। তাহলে জানা ব্যক্তিদের অনুসরণ আর অনুকরণ করো।